বায়োডাইভার্সিটি থেকে আমি বলেছিলাম আগের দিন পড়িয়েছিলাম এমসিকিউ তারপর আমি পরিবেশ দূষণটা আজকে ঝটপট করিয়ে দিতে হবে দেখি কতটা করাতে পারি আমিও কিছু এক্সট্রা ক্লাস করিয়ে দেবো তোমাদেরকে বাকি যেগুলো আছে আচ্ছা প্রথমটা বলো যে আমাদের ভারতের জীব বৈচিত্র্য কি ধরনের কি হবে বলো গামা বৈচিত্র্য গামা বৈচিত্র কারণ ভারতের মধ্যে অনেক ধরনের মানে এ দেখা যায় অনেক ধরনের থাকে আলফা বিটা আর গামা আমরা এটা সম্পর্কে ডিসকাস করেছি ভারতের একটা বড় ভূখণ্ড মেগা ডাইভার্সিটিও বলা হয় ঠিক কারণে gama হয়েছে আচ্ছা রামসার সাইট বলতে কি বলা হয় জলাভূমি 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 রামসার সাইট আমাদের জলাভূমি বলতে পারে প্রথম রামসার যে সাইটটা প্রথম কোথায় রামসার সম্মেলন হয়েছিল ইরানে ইране ইরানে প্রথম 1971 বা বাবা এই তো উনিশশো একাত্তরে বাহ একদম একাস পড়া আছে ভেরি গুড তো দেখ এগুলো করার উদ্দেশ্য কারণ কোন জলাভূমিকে সংরক্ষণ করার উদ্দেশ্যের জন্য হম সংরক্ষণের জন্য আর কিছুই না তাজমহলকে কেন হেরিটেজ সাইট করা হয়েছে বা সুন্দরবন এগুলোকে হেরিটেজ সাইট বা রামসার সাইট এগুলো করার উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণ যা জিনিসপত্র এমনি ফেলে রাখলে লোক সেগুলোকে তো ব্যবহার করবে সেই কারণে আচ্ছা ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড মানে আমাদের যে বিভিন্ন ধরনের জায়গা থাকে সেগুলো হচ্ছে ওয়েস্টল্যান্ড মানে নষ্ট হয়ে যায় সেগুলোকে রিঅর্গানাইজ করার জন্য কবে বোর্ড গঠন করা হয়েছিল বলতে পারবে প্রাইম মিনিস্টার কে ছিল উনিশশো প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী রাজীব গান্ধী ঠিক আছে রাজীব গান্ধীর সময়ে আমাদের ন্যাশনাল ওয়েস্ট ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড কথার অর্থ হচ্ছে যেগুলো হচ্ছে বন্য মানে কি বলবো মানে ওয়েস্ট মানে ওয়েস্ট মানে পশ্চিম ওয়েস্ট মানে হচ্ছে তোমার যে বলো না বাংলা একটু বলো না বাবা হয়ে যাচ্ছে পতিত হ্যাঁ পতিত জমি ঠিক 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 পতিত জমি পুনরুদ্ধার ঠিক আছে পতিত জমি পুনরুদ্ধার ভোট ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট আচ্ছা সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি রয়েছে জন্য ওখানে মেরিন মানে এ রয়েছে তোমার কি বলে মেরিন যে মেরিন হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে মানে মেরিন মানে সমুদ্রের যে মধ্যে কি ধরনের ইয়ে থাকে মেরিন রিসার্চ ইনস্টিটিউট এই জন্য তামিলনাড়ুর হচ্ছে চেন্নাইতে অবস্থিত ঠিক আছে এখানে বলা হয় মানে তোমার হচ্ছে কি বলে উন্নয়ন যাতে হতে পারে সেই জায়গার সেটা আচ্ছা বলতে পারবে ধানে রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে বলো বলো পারবে কটকে আছে কটক উড়িষ্যার কটক কটকে আছে না উড়িষ্যার কটকে এই দুটো মনে রাখলেই হয় এই দুটোই বেসিক্যালি फेमस থাকে আর মিলেট এর কোথায় মিলেট মিলেট বুঝতো তো জোয়ার বাজরা উত্তর প্রদেশ ও দেরাদুন উত্তর প্রদেশ দেরাদুন ইউপি ঠিক আছে ইউপি উত্তর প্রদেশ ওকে আচ্ছা সংরক্ষ সুরক্ষিত বনভূমি বা প্রটেক্টেড ফরেস্ট ক ধরনের হয় এটা দুই ধরনের

হুইটেকার হুইটেকার বলা হয় বিটা ডাইভার্সিটির উদ্ভাবক আচ্ছা বলো কোন ছোট অঞ্চলের জীব বৈচিত্রকে কি বলা হয় আলফা বৈচিত্র আগের দিন বলেছিলাম আর তুলনা বললে বিটা হয় আর বড় বলে গামা ফাই বলে কিছু হয় না আচ্ছা বৃহৎ অঞ্চলের জীব বৈচিত্র আচ্ছা কোন বাসস্থলে অন্যান্য প্রজাতির জীব থাকলেও একটি বিশেষ জীবের অনুপস্থিতিকে কি বলা হয় অন্ধকার বৈচিত্র আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম অন্ধকার বৈচিত্র আলফাবিটা গামা তার সঙ্গে অন্ধকার বৈচিত্র বুঝিয়েছিলাম ভালো করে আচ্ছা এটা দেখি কে বলতে পারো আমেরিকা থেকে যখন গম আমদানি করার সময় যে আগন্তুক গাছ এদেশে এসে বিস্তার লাভ করেছে পার্থেনিয়াম এরকম কোশ্চেন থাকে ঠিক আছে এরকম কোশ্চেন থাকে মেক্সিকো থেকে কোন গাছ বিস্তার লাভ করেছে আমাদের এখানে ল্যান্টানা হবে ঠিক আছে আচ্ছা অতিরিক্ত শিকারের ফলে জিএ প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে ডোডো পাখি

একদম ডাব্লিউজি রোজেন তিনি হচ্ছেন বায়োডাইভার্সিটি হটস্প কথা চালু করেন্সিটি হটস্পট কত সালে চালু হয়েছিল হটস্পট চালু হয়েছিল আচ্ছা উচ্চ ফলনশীল গমের বীজ কোনটির উদাহরণ ভালো ভেবে বলবে আমরা উচ্চ ফলনশীল গম উৎপাদন করি কিভাবে এটা কি প্রজাতিগত বৈচিত্র তাই কি জিনগত বৈচিত্র জিনগত বৈচিত্র এক্স্যাক্টলি এটা হচ্ছে জিনগত বৈচিত্র জিনের মধ্যে পরিবর্তন করা হয় না আমাদের যে উচ্চ ফলনশীল বীজ আমাদের যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আচ্ছা তোমরা একটা জিনিস জানো কতটা জানো আমি জানি না শাহরুখ খান একটা তার যে ছেলে না মেয়ে একটা বাচ্চা এ করেছে দেখেছো তার চোখ এরকম দেখেছো ছোটটা ছোটটা তার মানে ভাবো যে আজকাল তুমি জানো যে তোমার বাচ্চার কি কি চাই বুঝতে পারছো তুমি পুরো কম্পিউটারে তুমি লিস্ট করবে ক্রিকেটারটা ঢুকি দাও কোয়ালিটি এর হচ্ছে সিঙ্গারটা ঢুকি দাও যে তুমি একটা মানুষ তৈরি করতে পারছো ভাবতে পারছো কিসের জন্য হচ্ছে

ফেক ভিডিও বানানো হয়েছে ফেসবুকে খুব মানে সবদিকে ভালো হয়েছে দেখে ভীষণ ভাইরাল হয়েছে ভীষণ ভাইরাল হয়েছে জিনিসটা ওই অমিতাভ কমেন্ট করেছে তারপরে ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চন কমেন্ট করেছে তারপরে জিনিসগুলো দেখো একটা গান একটা গান তুমি ভাবতে ভাবতে পারছো একটা গান सपोज একটা বড় গান 2 মিনিটের গান বা 1 মিনিটের গান সেই গানের মধ্যে যত सिंगर আছে সেই सिंगर সেই গানটা করেনি সেই প্রত্যেকে তার ভয়েসে তাকে একটা গান করানো যায় পুরোটা মানে ভাবতে পারবে না যে বাংলা কথা বলতে পারে না সে হিন্দিতে কথা বলে তার কথা বাংলাতে হয়ে যাচ্ছে সে বাংলাতে কথা বলছে তার মানে কি আছে ব্যবহার করে করে না না দেখো ভালো দিক বলতে কি বলতো মানে আমাদের টেকনোলজির সাথে সাথে মানুষকে উন্নত হতে হয় না মানুষ মানে আমরা টেকনোলজির থেকে মানে মানুষের অতটা উন্নতি হয়নি যতটা টেকনোলজির উন্নতি হচ্ছে মানে এতটা ফার্স্ট এআই টেকনোলজি নেওয়ার জন্য আমরা অভ্যস্ত নয় আমাদের এখনো পর্যন্ত সেরকম এভলিউশন হয়নি যে আমরা এআই কে ব্যবহার করতে পারবো আমাদের সেই যোগ্যতা হয়নি ঠিক আছে তো যাই হোক এটাই বড় কারণ খুবই খারাপ ব্যাপার যাই হোক কি মানে এর পরিণতি কি হবে সে ভগবান জানে কিছু মানে বোঝা মুশকিল মানে এটা কোন দিকে যাবে খুব বোঝা মুশকিল খারাপ হবে খুব খারাপই হবে আচ্ছা যাই হোক চলো সংরক্ষিত বনভূমিতে পাইন গাছের অরণ্য কোন বৈচিত্র্যের মধ্যে প্রকৃতি সরল বর্গীয় বনভূমিতে পাইন গাছের অরণ্য এটা প্রজাতিগত বৈচিত্র্য প্রজাতিগত বৈশিষ্ট্য ঠিক আছে এখানে পাইন প্রজাতির গাছ পাওয়া যাচ্ছে ঠিক আছে ভেলি আচ্ছা শঙ্কর জাতের কুকুর যে মিক্সড জাতের কুকুর এটা কি ধরনের পারবে নিশ্চই পারবে আমরা তো জেনেটিক পরিবর্তন করে তাকে শঙ্কর জাতের কুকুর করি যে এখন আমাদের এখানে কি হয় এখানে যে কুকুর হচ্ছে মানে যেগুলো হচ্ছে মানে অ্যানিমেল লাভার হয় ঠিক আছে কিরকম মানে খুব একটা হেভি হেভি ভালো লাগে অ্যানিমেল লাভার ঠিক আছে কিভাবে বুঝবে সে আমি অ্যানিমেল লাভার তার ঘরে কুকুর থাকবে ঠিক আছে একদম দামি কুকুর থাকবে কিন্তু রাস্তার কুকুরকে দেখে সে লাথি মারবে আর সে প্রতিদিন চিকেন খাবে মাটন খাবে কিন্তু তারপরে হচ্ছে অ্যানিমেল লাভার লাভার কিন্তু নন ভেজ অ্যানিমেল লাভার কিন্তু নন ভেজ মানে ভাবা যায় এইসব জিনিসগুলো দেখলেও আমার হাসি লাগে যাই হোক অ্যানিমেল লাভার হলে জন এব্রাহামের মতো হোক সে পার্টিকুলারলি যাকে বলা হয় অ্যানিমেল লাভার ঠিক আছে আলিয়া ভাটের মতো অ্যানিমেল লাভার হয়ে লাভ নেই হ্যাঁ আচ্ছা যাই হোক চলো আচ্ছা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৈচিত্র্য কোন কোন স্তরের বৈশিষ্ট্য প্রান্তে বৃষ্টি হরণী বাস্তুতান্ত্রিক 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 বর্ষাকালে গঙ্গায় বলতে কি হবে বাস্তুতান্ত্রিক বাবা কেন কারণ বর্ষাকাল একটা পার্টিকুলার সময়ে সেই সময়ে বর্ষাকালে একটা পার্টিকুলার সময়ে সেই বাস্তুতন্ত্রে ইলিশ মাছের প্রাধান্য দেখা যাচ্ছে তাহলে সে সেই বাস্তুতন্ত্রে মানে বর্ষাকালে বেশি জলের সেই বাস্তুতন্ত্রে সে গ্রো করছে ঠিক আছে আর ক্রান্তীয় এটাও কেন হলো কারণ ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে যখন সে প্রপার বেশি পরিমাণে বৃষ্টি পাচ্ছে সেই সময় তার বৃষ্টি অরণ্য সৃষ্টি হচ্ছে আচ্ছা ভারতের কোন ভৌগোলিক অঞ্চলের স্নো লেপার্ড দেখতে পাওয়া যায় স্নো লেপার্ড হিমালয় একদম বাকিগুলো তো হবেই না স্নো মানে নাম্বার ওয়ান কথা সেখানে হচ্ছে তোমার কি থাকবে তোমার হচ্ছে বরফ থাকবে তার মধ্যে মরু অঞ্চলে নিচে বরফ হয় না উপকূল বা মালভূমিতে বরফ হয় না একমাত্র ট্রান্স হিমালয় অঞ্চলেই দেখা যায় আচ্ছা কোন অঞ্চলে সুন্দরী গাছও রয়েছে উপকূল অঞ্চলে উপকূলীয় অঞ্চলে মানে আমাদের সুন্দরী মানে আমাদের সুন্দরবন এলাকায় বলা হচ্ছে ভেরি গুড ভারতের কোন জীব ভৌগোলিক অঞ্চলে বুনো গাধা সর্বাধিক পাওয়া যায় ওয়াইল্ড অ্যাস ভারতীয় মরু অঞ্চলে মরু অঞ্চল মরু অঞ্চলে আমাদের ওয়াইল্ড অ্যাস দেখা যায় ঠিক আছে আচ্ছা সিবিডি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চুক্তি সর্বভারতীয় সম্মেলন সর্বভারতীয় র্যালি আন্তর্জাতিক চুক্তি ঠিক আছে কনভেনশন করা হচ্ছে মানে সবাইকে ডেকের চুক্তি করা হচ্ছে নিষেধাজ্ঞা নয় বাবা আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি করা যায় না তো কবে এটা হয়েছিল সেইটাই দিয়ে দিয়েছি কবে এটা স্বাক্ষরিত হয় স্বাক্ষর মানে চুক্তি কবে এটা চুক্তিতে স্বাক্ষর হয়েছিল ইনি আইডিয়া 1992 1992 তে হ্যাঁ 1992 তে সাইন হয়েছিল যাতে প্রত্যেক বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংরক্ষণ করা হয় আচ্ছা আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সিবিডি চুক্তি সিবিডি তো নাকি হ্যাঁ সিবিডি সিবিডি চুক্তি এ কথাই বললো সিবিডি কথাই তো বললো বেখলি কারণ বাকিগুলো মন্ট্রিল প্রোটোকল ওজন ক্রিয়েটর চুক্তি এগুলো নয় জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সিবিডি চুক্তি পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলায় মানুষের সঙ্গে সুন্দরবনে কোন প্রাণীর সঙ্গে মানুষের দ্বন্দ্ব দিনে রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা পচিং কথার অর্থ কি হোয়াট ইস দা চুরা শিকার এবং বেআইনি ভাবে গাছ কাটা নাকি আচ্ছা লস বলতে কি বোঝো প্রাকৃতিক বাসভূমির ক্ষতি হ্যাবিটেড লস ওই যে আমরা গাছ কাটছি বলে পশু পাখিদের হ্যাবিটেড লস হচ্ছে গাছপালার ভেষজ গুণ কি ধরনের বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্যগত পরিষেবা আগের দিন কারণ এই ভেষজ গুণ এগুলোকে আমরা ব্যবহার করে গাছ আমরা বিক্রি করছি টাকা ইনকাম করছি তারপরে আমাদের অর্থনৈতিক পরিষেবা প্রদান করছে আচ্ছা মানুষ নিঃসর্গ দৃশ্য আনন্দ পায় ঠিক আছে কোনো এটা ভালো দেখলো কুলুমান আলি ঘুরতে গেল কি ধরনের পরিষেবা নামদনিক পরিষেবা আধুনিক নামদনিক পরিষেবা নান্দনিক মানে নন্দন আমাদের নয়ন থেকে নান্দনিক ব্যাপারটা এসছে চোখের পরিষেবা দেখার জন্য পয়সা ঠিক আছে আচ্ছা যদি এরকম এই যে কোয়েশ্চেনটা বলা হয় জওয়ান মুভি দেখছো এটা কি ধরনের পরিষেবা যেমন নান্দনিক পরিষেবা না অর্থনৈতিক পরিষেবা না দুটোই 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 হবে না দুটো করতে পারবে না কেন আমি এটাই বলতে চাইছি যে দুটো তুমি করতে পারবে এটা মনে হবে না সে দুটোই না কারণ না অর্থনৈতিক পরিষেবার মাধ্যমে তুমি একটা প্রোডাক্ট পাবে ভালো করে বলছো তুমি একটা প্রোডাক্ট পাবে প্রোডাক্ট মানে তুমি একটা বস্তু পাবে কি পয়সা দিলে দিয়ে তোমার হাতে হেলো তোমার হাতে তুমি একটা কোনো জিনিস পেলে নান্দনিক পরিষেবায় তুমি কোনো প্রোডাক্ট পাবে না তুমি সার্ভিস পাবে ব্যাপারটা বুঝলে বন্দে ভারত ট্রেনে চেপে তুমি কলকাতা থেকে ভুবনেশ্বর গেলে বা পুরী গেলে সেটা তোমার কি পরিষেবা অর্থনৈতিক পরিষেবা না নান্দনিক পরিষেবা তো সার্ভিস বুঝতে পারলি তো তোমার টাকা তো বাবা লাগবে টাকা তো তুমি দেবেই পরিষেবার জন্য তুমি তো টাকা দেবেই কিন্তু ওই যে মানালি তুমি ঘুরতেই যাবে বললাম নিসর্গ দৃষ্টি দেখা ওই দেখানোর জন্য তো তোমার কাছে পয়সা নিচ্ছে অর্থর না অর্থ তোমাকে ব্যয় করতে হবে কিন্তু সেকেন্ডারি বড় প্রোডাক্ট পাচ্ছো এখানে নি প্রোডাক্ট পাচ্ছো এই যে ফোনে কথা বলছো গুগল মিটে কথা বলছো ক্লাস হচ্ছে কি পরিষেবা পাচ্ছো বুঝতে বাচ্চা ব্যাপারটা ঠিক আছে উৎসবের অনুষ্ঠানে ফুল পাতার উৎসবের অনুষ্ঠানে ফুল পাতার ব্যবহার সামাজিক পরিষেবা এখানে বলবে না স্যার ফুল পাতা কিনতে তো পয়সা লাগে সেটা তো নাই তোমরা যে কোন একটা জায়গায় হচ্ছে আহ দুর্গাপূজাতে তোমরা হচ্ছে এ করতে যাচ্ছো ওই যে কি বলে আহ পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছো ঠিক আছে তার জন্য তাই না সামাজিক পরিষেবা বা তোমরা একটা জায়গায় বসেছো সেই জায়গা হচ্ছে ট্রেনে যাবে কোন একটা জায়গায় বসলে পাবলিক জল খাচ্ছ বা হাওয়া খাচ্ছ সামাজিক পরিষেবা আচ্ছা নদী থেকে মাছ ধরা কি ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক নদী থেকে মাছ ধরা অবভিয়াসলি আমাদের অর্থনৈতিক এই যে বুঝতে পারছো এখানে প্রোডাক্ট পাচ্ছো মাছটাকে প্রোডাক্ট হিসেবে পাচ্ছো এগুলো সেটা আচ্ছা বিপন্ন বা লুপ্তপ্রায় প্রাণীর তথ্য কোন বই থেকে পাওয়া যায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত এর তথ্য আমরা পাই গ্রিন ডেটা বুক থেকে আর বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতিকারক ক্ষতিকর জীব ব্ল্যাক ডেটা বুক সেটা আমরা পাই ব্ল্যাক ডেটা বুক ঠিক আছে সিম্পল আমরা পেয়ে গেলাম অ্যান্সার আচ্ছা কোন প্রজাতির জীবকে শেষ কত বছর না দেখা গেলে লুপ্ত বলা হবে হ্যাঁ বলো 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 পঞ্চাশ বছর আচ্ছা দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ কি বলছো বাবা বলছি স্যার হোয়াইট ডেটা বুক বলে কিছু আছে হোয়াইট ডেটা বুক বলে কিছু হোয়াইট ডেটা বুক বলতে এখানে নয় হোয়াইট ডেটা বুক বলতে বেসিক্যালি হয় যদি সরকারি কোনো কাগজ হয় সেগুলোকে হোয়াইট ডেটা বুক বলা হয় ঠিক আছে হোয়াইট ডেটা বুক পরিবেশের সাথে সম্পর্কিত নয় হোয়াইট ডেটা বুক হয় ডেটা না পিঙ্ক ডেটা বুক হয় একদম পিঙ্ক ডেটা বুক হয় এগুলো সমস্ত কিছুই হয় এগুলো হোয়াইট যদি হয় সরকারি যদি কোনো কাজ থাকে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট সেগুলোতে হোয়াইট ডেটা বুক এটা হোয়াইট কথাটা দেখো হোয়াইট হাউস আমেরিকা যে মানে এই দপ্তর জায়গাটা সেකටকে হোয়াইট হাউস বলা হয় ঠিক আছে সেখানে সমস্ত প্রশাসনিক কার্যক্রমই হয়ে থাকে ওকে আচ্ছা কত বছর না দেখা গেলে লুপ্ত বলা হয় বলো 50 বছর ইয়ার যদি না দেখতে पा তখন তাকে আমরা বলবো যে এটা লুপ্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা জিজ্ঞেস করব কোন মানুষ ঠিক আছে তো ভালো করে কথাটা শুনবেন তুমি কত বছর যদি মানে ইনভিজিবল তুমি যদি একটা বছর সামথিং বছর তুমি যদি ইনভিজিবল থাকো ইনভিজিবল মানে কোন রকম কোন জায়গায় তোমাকে দেশে তুমি তুমি হয়তো কোন একটা দেশে গেল আমেরিকায় গেলে আমেরিকায় যাওয়ার পরে তুমি তোমার কাছে কোনো ডকুমেন্টস নেই আমেরিকায় তুমি হয়তো দশ দিনের জন্য বা এক বছরের জন্য গেছো তারপর তুমি দেশে ফেরোনি ঠিক আছে বা তোমার কোন স্ট্রেস মানে তোমার কোনো তথ্য সেটা নেই গভর্নমেন্টের কাছে নেই কতদিন না থাকলে তোমাকে মৃত ঘোষণা করা হবে বলতে পারবে

সেভেন ইয়ার যদি হয় সেটা হয় কিন্তু তোমাকে মৃত ঘোষণা করে দেবে এটা সাত বছরের হয় কিন্তু তোমাকে মৃত ঘোষণা করে দেওয়া হবে যদি দেশে থাকো মানে দেশে যদি থাকো তাহলে পনেরো বছরে তোমার যদি ইন থাকে তোমার ডেড হয়ে যাবে মানে তুমি হয়তো ভোট দিতে যাও না ঠিক আছে বা তুমি কোনো রকম মানে কোনো রকম কোনো কারের কোনো কিছু অ্যাক্সেস পনেরো বছর তুমি কিছু করো ঠিক আছে তুমি কিন্তু পনেরো বছর পরে তুমি ডেড হয়ে যাবে তুমি নিজেকে জীবিত আছো সেটাই প্রমাণ করতে পারবে না ঠিক আছে স্যার বলছি যে ইসে সিটিজেনশিপ এটা 6 বছর না 7 বছর মানে 7 বছর পরে ওটা চলে যায় না 7 7 7 7 ইয়ার ওটা বললো না সিটিজেনশিপের ক্ষেত্রে 7 বছর কিন্তু ইন্ডিয়াতে থাকার ক্ষেত্রে এটা 15 বছর 15 ইয়ারসের আছে আচ্ছা জীব জগত থেকে মানুষ যে সম্পদ আরোহণ করে তার ব্যবহারিক মূল্যকে কি বলে চিরাচরিত সম্পদ আহরণ কথাটা কি বলছি চিরাচরিত নয় বাবা তার ব্যবহারিক মূল্য করছো আমরা কয়লা নিচ্ছি কয়লা নিয়ে সেটার যে ব্যবহারিক মূল্য জীব বৈচিত্র্য তার মানে তুমি কয়লাটা বায়োডাইভার্সিটি থেকে প্রত্যক্ষ ভাবে নিচ্ছ ইজ কল ডাইরেক্ট ভ্যালু প্রত্যক্ষ ভ্যালু বলা হচ্ছে হ্যাঁ অচিরাচরিত জিনিসটা বাবা আলাদা হ্যাঁ আচ্ছা এটা কি হবে জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করা কি কি বলা হয় ইনসিটু এক্সিটু এক্সিটু বলা হয় বাবা ইনসিটু সংরক্ষণ ইনসিটুটা কি ওই তোমাদের ইনসিটু মানে ওই ন্যাশনাল পার্ক ঠিক আছে অভয়ারণ্য অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো ইনসিটু আর শুক্রাণু ডিম্বাণু দিয়ে যায় এটা ইনসিটু আর ইন মানে ভেতরে এক্স মানে বাইরে এক্স দূরে যাও ভেতরে আছে ঠিক আছে এক্স এক্স থেকে যত দূরে থাকবে তত ভালো তাই তো নাকি হ্যাঁ যাই হোক সুন্দর তাই তো আচ্ছা তাহলে বোটানিক্যাল গার্ডেন কি ধরনের সংরক্ষণে সাহায্য করে এক্সটু এক্সটু সিম্পল এক্সটু এক্সটু ওকে আর নিজের বাসভূমিতে জীব সংরক্ষণকে কি বলে ইনসিটু ইনসিটু আর উদ্ভিদ প্রাণীর সংরক্ষিত আরো বড় হয় অনেক বড় হয় অভয়ারণ্য ছোট হয় ঠিক আছে আচ্ছা কুইনাইন কোন গাছের ম্যালেরিয়ার ওষুধ যে কুইনাইন এটা আমরা পাই সিংকোনা গাছের মূল থেকে তাই তো আচ্ছা রিসারপিনের উৎস সর্ববন্ধ 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 রিসারপিনের উৎস আমাদের সর্ববন্ধ আচ্ছা আর যেটা বা ক্যান্সার এর ওষুধ যে ভিনক্রিস্টিন এর উৎস নয়নতারা নয়নতারা ঠিক আছে এইটা এর উৎস আমাদের নয়নতারা আর অ্যান্টিভেনমের উৎস অ্যান্টিভেনম ওষুধ সাপের বিষ সাপ কামড়ালে তার সাপের সাপের যে মানে কোনো কিছু হলে যদি কোনো বিষক্রিয়া হয় বা সাপ কামড়ালে অ্যান্টিভেনম দেওয়া হয় সাপের বিষতে ওই জন্য বিষে বিষক্ষয় কথাটা বলা হয়ে থাকে ঠিক আছে সর্দি কাশি সারাতে ওষুধের উৎস সি আচ্ছা আর মেগা ডাইভার্সিটির দেশ ভারত 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 ভারতকে বলা হয় মেগা ডাইভার্সিটির দেশ আর নিচের কোনটি ভারতের ভৌগোলিক জীব ভৌগোলিক অঞ্চল নয় স্যার মেগা ডাইভারসিটি মেগা ডাইভারসিটি মানে যেখানে বহু ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায় মেগা ডাইভারসিটি মানে সেখানে তুমি অনেক প্রজাতির জিনিসপত্র দেখতে পাবে যেমন ব্রাজিল ভারত ইন্দোনেশিয়া তারপর আছে তোমার আফ্রিকা ঠিক আছে এইগুলো আছে মেগা মেগা ডাইভারসিটি অস্ট্রেলিয়া বলেছিলাম কোন কোন দেশগুলো মনে পড়ছে এবার আচ্ছা কোনটি জীব ভৌগোলিক অঞ্চল নয় বলে ফেলো কোথায় দেখতে পাওয়া যায় না বায়োডাইভার্সিটি আরাবল্লি অঞ্চল ঠিক আছে আরাবল্লীতে আরাবল্লী আমাদের হয়জাত পর্বত এবং আরাবল্লির কারণে আমাদের রাজস্থানে যে মরুভূমির সৃষ্টি হয়েছে ওর আমরা এটা সম্পর্কে জানি ওকে আচ্ছা তো এমসি কি গুলো এখানে ছিল আমি পিডিএফটা দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে তো আমাদের যেটা একটা টপিক যেটা তোমরা প্রত্যেকে ছোটবেলা থেকেই পড়ে এসেছো সেটা হচ্ছে পরিবেশ দূষণ ঠিক আছে পরিবেশ দূষণ এটাকে আমরা এনভায়রমেন্টাল পলিউশন বলে থাকি তো পরিবেশ দূষণের মধ্যে কি কি দূষণ হয় বলো তো কত ধরনের দূষণ হয় তোমরা কি জানো দেখি বলো বায়ু দূষণ বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ আর শব্দ দূষণ আর তেজস্ক্রিয় তেজস্ক্রিয় দূষণ 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 আর প্লাস্টিক প্লাস্টিক আচ্ছা আলাদা করে ওই আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে নিলাম প্লাস্টিক যদিও প্লাস্টিকটা তো মৃত্তিকার মধ্যেই পড়ে যায় ঠিক আছে ইজ এ পার্ট অফ মৃত্তিকা তো ঠিক আছে তোমার কথা লিখলাম আর আর কিছু নয় আর একটা দূষণের কথা আমি বলছি যেটা মাথায় রাখবে যেটা বলবে স্যার আবার কি কথা না এটা হচ্ছে কোনোদিন শোনা এটা শোনো না কারণ শোনাটা পসিবল শোনাটা পসিবল নয় তার কারণ হচ্ছে কি বললাম না বাবা তোমরা হচ্ছে মডার্ন জিনিস সম্পর্কে তোমরা জানো না ওই যে বইয়ে যতটুকু আলো সেটা আলোক দূষণ ওই যে এখনকার যে লাইট গুলো বেরিয়েছে যে এলইডি লাইট ওগুলোতে হয় পড়তে পড়তে দেখি কি ঘোলা লাগে চোখের সামনে শুধু ওটাই নয় বাবা এতে আমাদের কি হচ্ছে জানো চোখের যে দেখার পাওয়ার ক্ষমতা সেটা কমে যাচ্ছে এই কারণের জন্য এই যে মোবাইল দেখা ফোন দেখা এতে আমাদের চোখের যে পেশি এটা যদি বোঝাতে যাই আলো দূষণ এটা একটা ভীষণ বড় ব্যাপার হবে যে গত টাইম আমাদের কাছে নেই বা এটা আমাদের পড়ারও জিনিস নয় বা এটা সম্পর্কে একটু যদি সার্চ করো অনেক কিছু পেয়ে যাবে এটা ফিউচারে হয়তো তোমাদের সিলেবাসের মধ্যে এটা সম্পর্কে অ্যাড যাই হোক এটা পরের গল্প পরে আমাদের এখন এটা সম্পর্কে জানার প্রয়োজন নেই তো বায়ু দূষণ যেটা হয় যে বায়ু দূষণের যে যে কথা দূষণ সম্পর্কে প্রথম যে বিজ্ঞানী বক্তব্য বলেছিলেন দূষণের সংজ্ঞা দিয়েছিলেন তিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী ওডাম ঠিক আছে ওডাম প্রথম নাইনটিন এইটি সালে দূষণ বা পরিবেশ দূষণের কথা বলেছিলেন এবার এর সাথে সাথে আমরা জানি যে আরেকজন বিজ্ঞানীর কথা আমরা দেখেছি তিনি হচ্ছেন তিনিও পরিবেশ দূষণের কথা উনিশশো ছিয়াত্তর সালে বলেছিলেন তো এদের থেকে আমরা বেসিক্যালি পরিবেশ দূষণের কথা বলি এবার পরিবেশ দূষণের মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ হয় বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ শব্দ দূষণ তেজস্ক্রিয় দূষণ তোমাদের কথা মতো সমস্ত কিছু ব্যাপার রয়েছে তো এবার এর মধ্যে আমাদের দুটো জিনিস মাথার মধ্যে রাখতে হবে প্রত্যেকটি দূষণের ক্ষেত্রে একটা হচ্ছে দূষণকারী পদার্থ ঠিক আছে মানে যে পদার্থটা দূষণ করছে দূষণকারী পদার্থ এই দূষণকারী পদার্থ মানে যেসব পদার্থগুলো গুলো দূষণটা করে থাকে যেমন সিম্পলি আমরা ধুলোভালি বলি ময়লা বলি ধোঁয়া বলি ধোঁয়াশা বলি বিভিন্ন গ্যাস বলি যে গ্যাসগুলো আমাদের পরিবেশ দূষণের সাথে সম্পর্কিত তো সেই গ্যাসের মধ্যে কিছু কিছু আবার গ্রিন হাউস গ্যাসও রয়েছে যেগুলো আমাদের তোমার হচ্ছে এতে ব্যবহার হচ্ছে তাছাড়া আমাদের বিভিন্ন রাসায়নিক সার রয়েছে যেই রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের মৃত্তিকা দূষণ হচ্ছে সেগুলোর কথা আমরা জানি বিভিন্ন কীটনাশক পতঙ্গনাশক এগুলো আমরা ব্যবহার করছি যার ফলে আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে এবার এই যে দূষণকারী যে পদার্থগুলো রয়েছে এটা বেসিক্যালি দুটো টাইপের দূষণকারী পদার্থ দু রকমের হয় একটা হচ্ছে যেগুলো আমাদের ডিগ্রেডেবল ঠিক আছে ডিগ্রেডেবল ডিগ্রেডেবল মানে যেগুলোকে আমরা বলি ক্ষয়িষ্ণু মানে যেগুলো কিছুদিন পরে সেগুলো ক্ষয়ে যাবে যেটাকে আমরা বাংলায় বলতে পারি ক্ষয়িষ্ণু ঠিক আছে ক্ষয়িষ্ণু কিছুদিন পরে সেটা ক্ষয়ে যাবে বা মাটির সঙ্গে মিশে যাবে যেমন কাগজ কাগজ কি হবে কিছুদিন পরে মিশে যায় ঠিক আছে কিন্তু কিছু হয় যেগুলো হচ্ছে নন ডিগ্রেডেবল যেমন কি বলো প্লাস্টিক প্লাস্টিক তো প্লাস্টিক আমাদের কিন্তু নন ডিগ্রেডেবল বা মানে যেটা হচ্ছে নন মানে অক্ষিষ্ণু হিসাবে আমরা বলতে পারি প্লাস্টিক রয়েছে তারপর বিভিন্ন ধরনের পিচ রয়েছে পলিথিন যা এগুলোকে বলা হয় যেগুলো আমাদের থাকা হয় এবার এই যে দূষণকারী যে পদার্থগুলোর মধ্যে রয়েছে সেগুলো আমাদের বিভিন্ন টাইপের কিছু এক গ্যাস এই যে বললাম বিভিন্ন গ্যাস হয় যেগুলো আমাদের পরিবেশ দূষণ করে বিভিন্ন সার হয় এছাড়া বিভিন্ন ধাতু হয় বিভিন্ন মেটাল বা ধাতুও কিন্তু আমাদের পরিবেশ দূষণ করে যেমন আমরা পড়েছি কারণে দূষণ হয়ে থাকে কারণে দস্তার কারণে ক্রোমিয়ামের কারণে ম্যাঙ্গানিজের কারণে প্রত্যেকটা আলাদা আলাদা পিছনে রোগ আছে ব্ল্যাক ফুড ডিজিজ ইটাই ইটাই এই ধরনের সমস্ত রোগ আছে যেগুলোর ফলে আমাদের হচ্ছে মানে আমাদের বিভিন্ন ধাতু পরিবেশন করে থাকে এছাড়া আমাদের শব্দ দূষণের ক্ষেত্রে বিভিন্ন লাউড স্পিকার রয়েছে যে লাউড স্পিকারের ব্যবহার করলে আমাদের শব্দ দূষণ হয়ে থাকে আমাদের কানের ক্ষেত্রে পঁয়ষট্টি ডেসিবেল আমাদের সর্বোচ্চ ইয়ে রয়েছে আচ্ছা তোমরা রিসেন্ট এই খেলা দেখেছিলে তো মানে ওয়ার্ল্ড কাপ তো প্রত্যেকেই দেখেছিলে ইন্ডিয়া খুব ভালো খেলেছে এবং ফাইনালে জিতেছে তাই তো সুন্দর ব্যাপার তো আমরা হচ্ছে কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই খেলা দেখেছি ঠিক আছে তো যাই হোক প্রত্যেকে চেয়েছে ইন্ডিয়া জিততে আমি প্রথম থেকেই জানতাম ইন্ডিয়া হারবে তো যাই এটার পেছনে অন্য কথা তো ওখানে দেখেছিল একটা জিনিস খেলা দেখতে দেখতে যখন কেউ আউট হয় বা কিছু হয় স্টেডিয়ামে কত ডেসিবেল সাউন্ড হয়েছে একটা দেখাচ্ছিল খেয়াল করেছো কেউ যারা খেলা দেখে ঠিক আছে নতুন একটা নতুন একটা জিনিস করেছে কত ডেসিবেল দেখাচ্ছিল একশো কুড়ি ডেসিবেল একশো কুড়ি একশো পঁয়ষট্টি এইসব চলছে ডেসিবেল সত্তর এরকম যেত ভাবতে পারছো যে কোথায় মানে খেলা দেখি না আমি খেলা দেখি না বাবা আমি মানে খেলা আমি না আমি খেলা আমি আমি খেলা দেখি না কিন্তু আমি খেলার খবর রাখি আমি কি বলবো আমি প্রপারলি বলে দিতে পারবো যে কি মানে খেলায় কি হবে না হবে প্রপার কারণ কারণ বোঝা যায় যে তোমরা যদি ভাবো যে ইন্ডিয়া যে হেরে গেছে আমি ছোট্ট একটা কথা বলবো যে ইন্ডিয়া হেরে গেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়া সেদিন ভালো খেলেছে বলে ইন্ডিয়া হেরে গেছে এটা 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 পুরো ভুল কথা খেলতে আগে থেকে ইন্ডিয়া মানে মানে উদ্দেশ্য নিয়ে যে এসেছিল আমরা হারবো তোমরা যদি বললো না স্যার আপনি এরকম বিরোধী বলে সেই জন্য বলছেন ভেবে দেখো তো এতগুলো ম্যাচ খেলছে প্রত্যেকের একটা মানে খেলার এগ্রেশন আর ফাইনালের এগ্রেশন কিছু দেখতে পেয়েছ ছেড়ে দাও কোহলিয়া তো এগ্রেশন করে কোহলির খেলা ফাইনাল খেলা তো প্রত্যেকে দেখেছে আমি তো সেভাবে দেখিনি শুধু কোহলি আউট আউট একটা রিপ্লে দেখেছি কোহলির মধ্যে কোনো এগ্রেশন দেখতে পেয়েছো ফাইনালে আউট হয়ে যাওয়ার পরে কোনো এগ্রেশন পরে এগ্রেশন কিছু দেখতে পেয়েছো ফাইনালে কিচ্ছু নেই একটা লোক যে সারাক্ষণ এগ্রেশনে থাকে সে হঠাৎ করে ফাইনালের আগে চুপ রোহিত শর্মার মধ্যে এগ্রেশন দেখতে পেয়েছো মোহাম্মদ শামির এগ্রেশন পেয়েছো কারো কোনো এগ্রেশনই নেই তোমার কি মনে হয় ব্যাটসম্যানগুলো নয় যতগুলো প্লেয়ার ছিল

আমাদের সবথেকে বড় যে ট্রুথ কথা বলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আমাদের গান্ধীজি তো তিনি তো সবচেয়ে বড় মিথ্যেবাদী ঠিক আছে তো ব্যাপারটা সময় কেঁদে ফেললেই যে বাবু সে ভালো সত্যবাদী সেটা তো না তাহলে তো বাবা কি বলবো সে তো কিছুদিন আগে অনুব্রত কেঁদেছিল তাহলে অনুব্রত নিশ্চয় ভালো লোক ছিল পার্থ তো দুদিন ছাড়া ছাড়া কাঁদছে তাহলে পার্থও ভালো লোক কেঁদে দিলেই কি লোক হয়ে যায় তোমরাও নাটকের সঙ্গে এত মিনিট হ্যাঁ ওই যে খেলা দেখছো বলে এত এত টাইম করে আমি ওইদিন রবিবার দিন সানডের দিন আমি প্রপার ক্লাস নিয়েছি আমাদের সাবজেক্টের ক্লাস থাকে এর মধ্যে তো আমি সেই ক্লাস প্রপারলি নিয়েছি যাদের সাবজেক্ট আছে তারা জানে আমি কিন্তু ওই দিনও ক্লাস নিয়েছি কারণ আমি জানি আমি খেলা মানে ওইভাবে কখনো দেখি আমার হয়ে যাওয়ার পরে যদি মনে হয় আচ্ছা দেখি আমি ক্রিক বাজ খুলে শুধু স্কোর দেখি তার বাইরে কিছু দেখি যদি মনে হয় একটু চালালো বাবা চালালো একটু দেখে স্কোরই দেখেছি এটা করলে তবু ঠিক আছে কারণ টাইম নষ্ট করে যদি দেখো বেকার নিজের নষ্ট হবে যাই হোক বেসিক কথা বলে দিলাম আচ্ছা তো যাই হোক এখান থেকে তো আমাদের যে পরিবেশ দূষণ তো এই পরিবেশ দূষণ আমাদের বায়ু দূষণ হয় বায়ু দূষণের মধ্যে কিছু কিছু থাকে যেগুলো আমাদের মানে প্রাকৃতিক ভাবে মানে প্রাথমিক অবস্থায় দূষণ করে কিছু আবার গৌণ বায়ু হয় কিছু ফর্ম থাকে যেমন কিছু কিছু ফুল ফর্ম থাকে প্যান থাকে পার অক্সি অ্যাসিডাইল নাইট্রাইট ঠিক আছে প্যান থাকে যেটা আমাদের মানে পরিবেশ দূষণের জন্য একটা গুরুত্বপূর্ণ থাকে তো এগুলো ছোটখাটো থাকে আমরা এগুলো বইয়ে টয়ে তোমরা আছে তোমরা ছোট আগে থেকে প্রচুর পড়েছো তাহলে দেখো বিশাল বলো এই টপিকগুলো এতবার তোমরা ঘেটেছো। যে কোনো বইটা একবার দেখে নেবে এগুলো থেকে বলার মতো কিছুই নেই আমি এমসি প্র্যাকটিস করালেই পরিবেশ দূষণের হয়ে যাবে দু চারটে কথা বলে দিচ্ছি শুধু কিছু আমরা বায়ু দূষণের যে কারণ আছে কিছু প্রাকৃতিক কারণ রয়েছে প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে দাবানল ঠিক আছে আগ্নেয়গির অগ্নুৎপাত ধূলিঝড় ধুলিঝড় পচন মহাজাগতিক বস্তু অ্যারোসেল অ্যারোসেল বোঝো অ্যারোসেল না স্যার বোঝো না বোঝো না আচ্ছা বলে দিই হচ্ছে আমাদের বায়ুতে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্টিকেল মানে পার্টিকেল বলবো না ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভেসে বেড়া সেগুলোকে আমরা অ্যারোসেল বলি মানে জীবাণু যেটা বলো এরকম গুড়ো গুঁড়ো 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 যেসব মানে কোনো ইন্ডাস্ট্রি এলাকায় দেখবে যে ধুলো গুলো ধোঁয়া যেগুলো মানে ধুলো যেগুলো থাকে সেগুলোকে অ্যারোসেল বলা ঠিক আছে ইন্ডাস্ট্রি এলাকা অ্যারোসেলের পরিমাণ বেশি কিছু মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে তার মধ্যে কলকারখানা যানবাহন পারমাণবিক কেন্দ্র হেনা তেনা এইসব গল্প রয়েছে এগুলা নতুন করে বলার কিছুই নেই সবই বোঝো তো আমাদের এখান থেকে কিছু রোগ হয়ে থাকে ঠিক আছে সে রোগগুলোর কথা বলে দিচ্ছি যে রোগগুলো প্রথমত আমাদের যে একটা রোগ হয় যে আমাদের ব্ল্যাক লাং যেটা হয় সেটা কিসের কারণে হয় ব্ল্যাক লাং রোগটা কার্বন গুঁড়ো কার্বন গুঁড়োর জন্য কার্বন কণার কার্বন জন্য আমাদের ব্ল্যাক লাং হয়ে থাকে আর সিলিকোসিস মানে বুঝতে পারছি কিসের জন্য হতে পারে সিলিকোসিস সিলিকন সিলিকনের জন্য আর অ্যাজবেস্টোসিস অ্যাজবেস্টারের জন্য ঠিক আছে আর একটা ফেমাস আছে সেটা হচ্ছে ট্যালকোসিস ট্যালকোসিস কিসের জন্য ট্যালকাম থেকে ওই যে ট্যালকাম থেকে ট্যালকোসিস রোগ হয়ে থাকে ঠিক আছে তো এই ধরনের কিছু রোগ থাকে যেগুলোকে আমরা শুনেছি বা আমরা জানি যেগুলো আচ্ছা এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি ট্র্যাজেডি ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটা কবে হয়েছিল বা এই গ্যাসের এই অ্যাক্সিডেন্টের জন্য কে দাঁড়িয়েছিল

ভালো জিনিসও কিছু দেখো মানে এ লাগবে ভালো লাগবে ঠিক আছে মানে পড়াশোনা রিলেটেড জিনিস দেখবে মানে এর মধ্যে পাবে কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারে না সেটা আলাদা কথা নিয়ন্ত্রণের জন্য আমরা কি করতে পারি বা নিয়ন্ত্রণের জন্য আমরা গাছপালা লাগাবো প্রচুর গাছপালা লাগাবো কারণ গাছপালা কি করে বেশি পরিমাণে কার্বন মানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেনকে দেবে এটাকে আমরা ভালোবাসায় বলতে পারি আমাদের বন সৃজন করতে হবে ঠিক আছে তো যাই হোক সেটা আমরা কি করব। আর অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে বেশি পরিমাণে মানে কয়লা টয়লার পরিবর্তে আমরা অপ্রচলিত শক্তিকে বেশি ব্যবহার করব প্রচলিত শক্তির পরিবর্তে অপ্রচলিত শক্তি ব্যবহার করব বিভিন্ন বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করব যার মধ্যে ইলেকট্রোস্টিক প্রেসিপিটার যেখানে কি হবে ধোঁয়া গাড়ি টাড়ির পেছনে দেখবে সে এ লাগানো হয় তোমার হচ্ছে একটা ছাগনি টাইপের লাগানো হয় যাতে সেই চিমনির উপরে লাগানো হয় যাতে সেখানে ধোঁয়াকে পিউরিফাই করে তোমার সেখানে ছেড়ে দেবে আছে তারপর আমাদের যে বীজ যেগুলো হচ্ছে সেখানে জৈব কীটনাশক ব্যবহার করব মানে তোমার হচ্ছে বীজ ব্যবহার না করে জৈব কীটনাশক ব্যবহার করব যার ফলে কি হবে সেই জৈব কীটনাশক গুলো ওখানকার তাদের এদেরকে খাবে পোক পোসাই খাবে তাছাড়া আমরা কি করতে পারি গাড়ির ইঞ্জিনে যেটা লাগানো হয় স্যার গাড়ির ইঞ্জিনে যেটা লাগানো হয় এটাকে ক্যাটালাইটিক কনভার্টার বলে না একদম একদম আচ্ছা আমি লিখে দিচ্ছি দুটো কথা লিখে দিচ্ছি ক্যাটালাইটিক

ঠিক আছে সেখান থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটাকে পিউরিফাই করার জন্য ব্যবহার করা প্রেসিপিটার হয় আর গাড়ির ধোঁয়াতে গাড়ির ধোঁয়াতে যে গাড়িতেও দেখো চিমনি থাকে গাড়ির ধোঁয়া থেকে ধোঁয়াকে পিউরিফাই করার জন্য ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয় কি বললাম বোঝা গেল মানে দুটোর কাজ একই গাড়ির ক্ষেত্রে ক্যাটালাইটিক কনভার্টার বলবো আর কারখানার চিমনির ক্ষেত্রে ইলেকট্রোস্টিক প্রেসিপিটার বলবো ক্লিয়ার আছে করি হ্যাঁ স্যার হ্যাঁ ওকে তো মোটামুটি এগুলো আমাদের বায়ু দূষণের ক্ষেত্রে ব্যাপারগুলো আমরা মোটামুটি বুঝিয়ে গেলাম আচ্ছা এটা মুছে দেবো তাহলে বলো যদি লেখা হয়ে যায় আমি জল দূষণের কয়েকটা কথা বলে দিই হ্যাঁ হয়ে গেছে ওকে এবার জল দূষণের ক্ষেত্রে কি হবে জল দূষণের ক্ষেত্রে আমরা কি করব জল দূষণের ক্ষেত্রে আমাদের দুটো কথা খুব ফেমাস আছে একটা হচ্ছে বিওডি আর একটা হচ্ছে সিওডি সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি নয় হ্যাঁ সিওডি আর বিওডি মানে ঠিক আছে এটা আমরা জানি এটা ভুল করো না বাবা বিওডি আর সিওডি বিওডি মানে আমাদের অক্সিজেনের পরিমাণ জলে কতটা থাকা উচিত সেটাকে বিওডি বলা হয় আর ডি একটা জলের মধ্যে কতটা কেমিক্যাল থাকা প্রয়োজন কেমিক্যাল সর্বোচ্চ কতটা থাকলে আমরা বলবো সেটাকে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে থাকে ঠিক আছে তো বিওডির ক্ষেত্রে এবার এই বিওডির নিচে যদি কোনো পরিমাণ জিনিস থাকে জল থাকে তাহলে সেটাকে আমরা দূষিত জল করব আর বিওডির নিচে যদি থাকে উপরে থাকলে তাহলে সেটাকে আমরা বিশুদ্ধ করবো তো কতটা পরিমাণ অক্সিজেন থাকতে হবে এইট এমজি পার লিটার এইট এমজি পার লিটার এটা হচ্ছে লিমিট যদি এর নিচে থাকে তাহলে সেটা দূষিত জল হবে এর যদি ডাউন হয় নিচে নেমে গেলে জলটা দূষিত জল হয়ে যাবে আর যদি চারের নিচে নেমে যায় মানে এইট থেকে ফোরের মধ্যে থাকলে দূষিত জল কিন্তু যদি চারের নিচে নেমে যায় সেটা হয়ে যাবে অতি দূষিত একদম ডিসগাস্টিং পরিষেবা আর যদি আটের বেশি থাকে ব্যাট চোখে সেটা আমাদের জন্য বিয়ারেবল কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমাদের জল কিভাবে দূষিত হয় নতুন করে বলার কিছুই নেই আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে যে কল কারখানা থেকে বিভিন্ন ধরনের হচ্ছে কেমিক্যাল গুলো জলে মিশে যায় নদী থেকে শুরু করে সমস্ত জায়গায় মিশে যায় যার ফলে পেট্রো হয় শিল্প গঠিত দূষণ হয় নর্দমা থেকে হয় তারপর আমাদের যে হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের যে জল হয় তারপর আমরা যা করি যে নদীতে গিয়ে ফেলে দিলাম তো প্লাস্টিক থেকে তারপর খনিজ তেল যখন আমাদের হচ্ছে বিদেশ থেকে আমরা যখন জাহাজে করে তেল আনি সে তেল যখন হচ্ছে নদী সমুদ্রের মধ্যে উল্টে যায় তখন কি হয় যে আমাদের জল দূষণ হয় তো বিভিন্ন ভাবে কীটনাশক সার ব্যবহার করে বিভিন্ন জায়গায় আমরা জলকে দূষণ করে থাকি ঠিক আছে এগুলো আমরা সম্পর্কে আমরা জানি তো এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কি করব বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করব তারপর যে কোনো পুকুরে যাতে কচুরি পানা না হয়ে যায় সেদিকে নজর রাখবো মানে পশু পাখিকে মানে পশুদেরকে নদীতে স্নান করানো নিষিদ্ধ করব ঠিক আছে প্রয়োজনে আমাদের যে পুকুরে চুন দেব এই সব গল্প বাবু তোমরা জানো কম ফসফেট যুক্ত ডিটারজেন্ট ব্যবহার করব ঠিক আছে তো তারপর পরিসুদিত জল করব জলকে ফুটিয়ে খাবো এই গল্প তো নিশ্চয় সব জানো নতুন করে বলার কিছু নেই সিওডি টা একটু ক্লিয়ার না সিওডি আচ্ছা সিওডি মানে সিওডি মানে হচ্ছে যে একটা জলের মধ্যে কতটা পরিমাণে কেমিক্যাল মানে আমি যদি তোমাকে বলি যে আমাদের জল তুমি যেটা অ্যাকোয়াগার্ড থেকে খাচ্ছ মধ্যে কোনো কেমিক্যাল নেই কথাটা ভুল কিন্তু কেমিক্যাল আছে কিন্তু সেই কেমিক্যালের একটা লিমিট আছে সেই লিমিটের মধ্যে তোমার যদি থাকে সিওডি লিমিটটা আমার এই মুহূর্তে খেয়াল নেই লিমিট আছে তোমার খেয়াল এই মুহূর্তে তো সেই লিমিটের নিচে যদি থাকে প্রতি লিটার মিলিগ্রাম লিটার ডিমান্ড কেন বলছে না না কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে মানে এটা হচ্ছে কি বলবো এর মধ্যে থাকতে হবে ঠিক আছে এটা পারমিসেবল এর ক্ষেত্রে আড়াইশো থেকে পাঁচশো কেমিক্যাল অক্সিজেন বলতে দেখো এটা অক্সিজেনের পরিমাণ দেখো অক্সিজেন যদি বেড়ে যায় বেশি থাকে তখন হয় অক্সিজেন যদি কমে যায় তাহলে কেমিক্যালের পরিমাণ এখানে বাড়বে মানে তোমার ঘরে যদি অক্সিজেন দূষিত কখন ঘটবে সেই জায়গায় যদি অক্সিজেন কম থাকে তখন দূষিত সেই সেন্সে বলা হচ্ছে ঠিক আছে তাই জন্য কেমিক্যাল অক্সিজেন স্যার সংজ্ঞাতে যেটা রয়েছে সেটা আমি বুঝতে পারছি না ভাষাটা ওটা একটু বলে দিই না যে পরিমাণ অক্সিজেন জলে যে পরিমাণ অক্সিজেন জলে

তখন সেই অক্সিজেন জারিত হয়ে অক্সিজেন জারণের কথা মানে কি অক্সিজেন যুক্ত হওয়া সিও টু অক্সিজেনের জারণ অক্সিজেন বিজারণ মানে সিও টু থেকে ওটু অক্সিজেনের জারণ হচ্ছে যারণ বিজারণ বুঝো অক্সিডেশন এগুলো জারণ বিজারণ খুব একটা আছে না মাথায় নেই এসব সম্পর্কে একটু একটু ঠিক আছে একটু একটু মনে একটু একটু মনে রাখলেই হবে ঠিক আছে তো যাই হোক মানে এগুলো খুব বেশি প্রয়োজনীয় জিনিস নয় জাস্ট ওই লিমিটটা সিওডি লিমিট আড়াইশো থেকে পাঁচশো পিপিএম পলস পার মিনিট করলে এটা হবে ঠিক আছে তো জল দূষণের মধ্যে সব থেকে খারাপ দূষণ যেটাকে আমরা বলি বেসিক্যালি আর্সেনিক দূষণ আর্সেনিক যুক্ত জল পান করলে আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা যায় ঠিক আছে তার মধ্যে হচ্ছে মিজ রেখা মিজ রেখা একটা রোগ দেখা যায় তারপর হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ ঠিক আছে এটা আমাদের খুব ফেমাস ব্ল্যাক ফুড ডিজিজ ডিজিজ রোগ দেখা যায় তো এই ধরনের যে রোগগুলো এগুলো আমাদের আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে পায়ের তলায় ছোক ছোক কালো হয়ে যায় তারপরে হচ্ছে ত্বকের ক্যান্সার হয় যেটাকে কারসিনোমা বলা হয়ে থাকে ঠিক আছে তো এই ধরনের কিছু রোগ আমরা দেখতে পাই তারপরে অ্যাজমা থাকে ব্রঙ্কাইটিস থাকে হেনা তেনা বহু গল্প থাকে এই ব্যাপার বলো ক্লিয়ার হলে বলবে আচ্ছা তাহলে এটা একটু দূষণটা একটু পরে রাখবে আরো কিছু কিছু ছোটখাটো ব্যাপার আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তো পরের দিনে বলে দেবো আর পরের দিন কিন্তু এর উপরে এমসিকিউ আমি ডিসকাস করব ঠিক আছে তো সেটা তোমাদের এর কি কোনো নোটস আছে না এগুলাই এগুলাই করো দেখো নোটস যদি চাও আমি দিতে পারি কিন্তু কি বলতো তো তোমাদের যে বই আছে তাতে অনেক বেটার আছে এখানে নোটস হলে দেখো সেই বইয়ের মতোই জিনিস থাকবে মানে এখানে তুমি সাজেস্টিভ যদি করতে এটা নোটসে তো আর এত খুঁটি খাঁটি জিনিস থাকবে না ওখানে সে একটু মানে ডিসকাস করে বড় করে লেখা থাকবে এই 19 মুখবন্ধের কথা বলছেন বেস্ট 19 মুখবন্ধের বই পরিবেশ একদম বেস্ট কোন সমস্যা প্রত্যেকরিক শুধু পেডাগোগীর ক্ষেত্রে করেনা পেডাগজির ক্ষেত্রে একটা বোঝার মতো জিনিস নোটস আছে সেটা পড়ার মতো আছে বাকি এই টপিক গুলো ছোটবেলা থেকে পড়ছো একবার করে ওই যে কোনো একটা ইভিএস বই থেকে রিভিশন করে দেবে হয়ে যাবে মাথা বেশি খামাতে হবে না কোনো অসুবিধা নেই একবার পড়ে নেবে আমি পরের দিন পরিবেশ দূষণের উপর এমসিকিউ ডিসকাস করে দেবো আর তার সাথে সাথে আমাদের আরো কিছু যে যে কিছু আরো ছোটখাটো ব্যাপার আছে ওই কয়লা থেকে শুরু করে ওই যে ভাগগুলো ওগুলোর কথা আর কিছু আহ আমাদের গাছপালার কিছু ব্যাপার প্রাকৃতিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ যেগুলো সেগুলো আমি একটু বলে দেব ওকে